আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকুলা ধান হাটে, এবং এই হাট থেকে আজকের যে ধানের পাইকারি বাজার সেটা আমরা জানাবো। এইখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ধান ওঠে, এবং এই ধানগুলো আসলে কত করে বিক্রি হয় আমরা তার বিস্তারিত একজন ধান ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে আপনাদের জানাবো। তো প্রিয় দর্শক, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং আজকের যে ধানের বাজার সেটা জানুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাই, ধানের নামটাও কি? আব্দুল মুন্নাফ বিশ্বাস। আব্দুল মুন্নাফ বিশ্বাস। আপনি ধানের ব্যবসার সাথে জড়িত কত বছর? প্রায় 22 বছর। 22 বছর। তো এই বছরের ব্যবসা কেমন হচ্ছে? হ্যাঁ, এবছরের ব্যবসা কেমন হচ্ছে? মোটামুটি মোটামুটি ভালো। এই হাটে কি কি জাতের ধান ওঠে? 28 ওঠে, 29 ওঠে, মিনিকেট কাটার বিভিন্ন ধান ওঠে। 28 ধান কত করে গেল? 28 ধান 1200 টাকা। 1200 টাকা। তারপরে 29 গেল 1150 থেকে 1180। তারপরে মিনিকেট? মিনিকেট 1350, 1300। আর আর অন্যান্য যে জাত, অন্যান্য জাতি, ওই কাটারি মিনিকেট ওই একই দাম। একই দাম 1300। মিনিকেট কাটারি একই দাম, মানে একই দাম আর কি। তো আপনারা যে ধান হাট থেকে কিনে এগুলো কি করেন আপনারা? আমরা ধান কিনে মিলে চাউল করে বিক্রি করি। চাউল করে বিক্রি করেন আর কি। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের আতাইকুলা হাটের যে বিভিন্ন প্রজাতির ধান এবং ধানের যে দাম সেটা জানালাম। তো আমি ভাইজনের সাথে আরেকটু কথা বলে আপনাদের আরেকটু জানানোর চেষ্টা করি। আর ধানের যে বর্তমান যে বাজার, ধানের দাম কি আরেকটু বাড়ার সম্ভাবনা আছে? ধান আমদানি নাই, এটা আমদানি নেই, আমদানি নেওয়ার কারণে দামটা বাড়ছে, আরও বাড়বে, সব আরও বাড়ার সম্ভাবনা আছে। হয়তো সিলেটের যে একটা দুর্ঘটনা সমস্যার কারণে হয়তো ধানের দাম আরো একটু বৃদ্ধি পেতে পারে আর কি। আমরা জানি যে বাংলাদেশের মানে সিংহভাগ ধানই উৎপাদন হয় হচ্ছে সিলেটে, হয়তো সিলেটে ক্ষতিগ্রস্তের কারণে ধানের দামটা একটু বেশি আর বেশি। তো প্রিয় দর্শক, দেখুন হয়তো ধানের দাম বাড়ার সম্ভাবনা আরও আছে। তো প্রিয় দর্শক, এরকম নতুন নতুন আপডেট কিছু ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।